মাটন করার জন্য লাগবে এখানে 500 গ্রাম মাটন আর 250 গ্রাম মেথি শাক। আমি এক একটা করে পাতা ছাড়িয়ে রেখেছি। লাগবে এখানে 100 গ্রাম টক দই, বাটার, সর্ষের তেল, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, লাগবে তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, রসুন কুচি, আদা কুচি। আসুন তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। আমি বাটিতে মাটনটা ঢেলে নেব। নিয়ে নেব টক দই, নিয়ে নেব মেথি শাকটা, নিয়ে নেব রসুন বাটা, আদা বাটা, নিয়ে নেব লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, নিয়ে নেব সর্ষের তেল আন্দাজ মতন, এটা ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা 15 মিনিট এটাকে রাখতে হবে। তাহলে মাংসটা নরম হবে আর যে শাকটা রয়েছে ওইটা নরম হয়ে যাবে। এবার এটা আমি আধ ঘন্টা মাখানো হয়ে গেছে, আধ ঘন্টা তেল আগের থেকে দিয়ে রেখেছিলাম, তেল হয়ে গেছে গরম। এবার দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, এবার একটু লাল লাল হবে ভাজা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো চিকেন মাটনটা। আর আগে থেকে ম্যারিনেট করে মাটন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই, করে নিয়ে নুন আমি আগে দিইনি, এখন আমি নুন দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিই, করে নিয়ে এবার আমি চাপা দিয়ে দিই। ঢাকাটা খুলে দেবো, তেল ছেড়ে গেছে, একটু নরম হয়েছে, এবার আরেকটু কষা হবে, আরেকটু কষা হবে, দেখি মাটন সিটে দেখাবে, মাটন সিটে
কেজি মাটন সিদ্ধ হয়ে গেছে, মেথি মাটন আমার রেডি। মেথি মাটন আমার রেডি হয়ে গেছে, আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন।